কি বন্ধুরা কি ভাবছো, পুজো মানেই শুধু হেয়ার কেয়ার? না না, তার সাথে স্কিন কেয়ারও আছে। তার জন্য আজ তোমাদের সাথে আমি একটা ফেস প্যাকের ভিডিও নিয়ে এসেছি, যেটা ইউজ করলে তোমরা 100% ফল পাবে। সময়ই যাবে না, খরচাও হবে না, আর পার্লারেও যেতে হবে না। পুজো সিজনে পার্লার মানে 5,000 টাকার কম তোমরা যেতেই পারবে না। তো সেখানে তুমি ঘরে বসে 5 টাকাও খরচা করতে হবে না উজ্জ্বল স্কিনের জন্য। তাই বাড়িতে বসে বাড়িটি জিনিস দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে ফেললাম, সেটা ইউজ করে কী ফল পেয়েছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর কীভাবে বানালাম সেটার ভিডিওই আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। হাই ফ্রেন্ড, আজ চলে এসেছি তোমাদের সাথে একটা ফেস প্যাকের ভিডিও নিয়ে, আর আমার চ্যানেলের নাম হলো রিয়া সুইট ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। হেয়ার কেয়ার তো কাল দেখেই নিয়েছো, আজ তো স্কিন কেয়ারও দেখতে হবে। তার জন্য আমি একটা হেয়ার ফেস প্যাকের ভিডিও নিয়ে এসেছি, যেটা ঘরে বসে তৈরি করতে গেলে 5 টাকাও খরচা নয়। কিন্তু এখন পুজোর বাজারে পার্লার যেতে গেলে, হেয়ার আর স্কিন কেয়ার করতে গেলে মোটামুটি 5,000 টাকা লাগবে, কিন্তু ঘরে বসে করলে তোমার 5 টাকাও খরচা হবে না। তারপরে তুমি নিজের সময় মতো করতেও পারবে। তো সেই জন্য আমি আজ তোমাদের জন্য একটা অসাধারণের হেয়ার প্যাক নিয়ে চলে এসেছি, যেটা ইউজ করলে তোমরা নিজে নিজেই নিজের ফল পাবে। তো সেটা যদি সপ্তাহে পুজোর আগে মোটামুটি সপ্তাহে 2 বার ইউজ করতে পারো খুবই ভালো, আর যারা পারবে না তারা একবারও ইউজ সপ্তাহে 1 বার ইউজ করো। আর ইউজ করার আগে কিন্তু ফেসটা বেশ ভালোভাবে ক্লিন করে নেবে, আর চুলটাও উপর দিক করে বেঁধে নেবে, যেটা আমি এখন করেছি। কারণ না হলে ফেস প্যাকটা যদি চুলের মধ্যে লেগে যায় চুলগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো ওই কারণে ফেসটা আমি ক্লিন করে চলে এলাম। তো জলটা মুছে নিয়েছি ভালো করে, এবার আমি ফেস প্যাকটা বানাবো। আমি চাই তোমরা সকলেও একবার ইউজ করে দেখো, আমার কথা না বিশ্বাস করে তোমরা একবার ইউজ করে দেখো, কোনো তো ক্ষতি হবে না, যে পরিমাণে লাভ হবে তোমরা প্রতি সপ্তাহে 1 বার করে ইউজ করতে বাধ্য হবে, আর আমাকে তার সাথে একটা কমেন্টে জানাতেও বাধ্য হবে। তো দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, যেটা আমার গাছে অ্যালোভেরাটা হয়েছে সেটা থেকেই জেলটা বের করে নিয়েছি। তার সাথে নিয়েছি 1 চামচ মধু। তোমরা চাইলে কিন্তু বাজার থেকে অ্যালোভেরা জেলও নিতে পারো, আর বাড়ির হলে তো খুবই ভালো হয়। তার সাথে নিলাম 1 চামচ বেসন, আর নিলাম 1 চুটকি হলুদ। এবার দেবো এর মধ্যে অল্প পরিমাণ কোকোনাট অয়েল। তো যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই কোকোনাট অয়েলটা দেবে না, যাদের একটু স্কিনটা শুকনো বা শুষ্ক ভাব তারাই কিন্তু দেবে। আমার স্কিনটা অনেকটা ড্রাই, ওই কারণের জন্যই আমি একটু কোকোনাট অয়েলটা দিয়ে দিলাম। তো এবার এটা আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চারিদিকটা সেট করে নিচ্ছি, যেটা একটা ক্রিমি ভাব চলে আসবে। তো তোমরা কিন্তু কোনো জল ইউজ করবে না। দেখো আমি যেভাবে ভালো করে নাড়া দিয়ে পুরোটা সেট করে নিচ্ছি সেরকম দেখতে পাচ্ছ, এখন কেমন একটা ক্রিমের মতো ভাব চলে এসেছে। তো এবার আমি এটা ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করব। তো কেউ কিন্তু কোনো জোরাজোরি করে অ্যাপ্লাই করবে না, যেমন হালকা হাতে লাগাতে হয়। যারা এর আগে ইউজ করেছো তারা অবশ্যই জানো, যারা করনি তারা কিন্তু খুব হালকা হাতে বেশ ভালোভাবে লাগিয়ে নেবে। কিন্তু চোখের পাতার নিচে লাগাবে না, ওইটুকু জায়গা অন্তত তোমরা বাদ দেবে, আর এদিকে ঠোঁটের জায়গাটা বাদ দেবে। তো এভাবেই ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, দেখো আমি কিভাবে লাগাচ্ছি। আর যতটুকু বাড়বে সেটুকু কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই, সেটা তোমরা হাতে বা পায়ে স্কিনের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে নিতে পারো, খুব একটা ভালো ফল পাবে। আর বাড়িতে বানালে একটু তো বেশি হয়েই যায়, যেমন আজ হয়েছিল আমার, অনেকটা বেশি হয়েছিল, ওই জন্য আমি হাতে এর মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। তো হাতেরটা বেশি করে রাখতে পারিনি, মাত্র 10 মিনিটের মতো রেখেছিলাম। আর এটা কিন্তু তোমরা পুরো শুকিয়ে যাওয়ার অবস্থায় রাখবে, যেখানে মোটামুটি আমার 20 মিনিটের মধ্যেই শুকিয়ে গেছিলো, 20 মিনিট হোক আধা ঘন্টা হোক, যার যতক্ষণ লাগবে পুরো শুকনো হওয়ার অপেক্ষায় থাকবে। এটা কিন্তু খুব টান টানভাবে কালের মধ্যে চিটিয়ে যাবে না, কারণ আমি এর মধ্যে মধু আর কোকোনাট অয়েলটা দিয়েছি, ওই জন্য খুব টান হয়ে যাবে না, স্কিনটা খুব একটা জড়ো করে দেবে না, খুব একটা সফটের মধ্যেই থাকবে। কিন্তু যখন দেখবে হাতের সাহায্যে হাত দিলে আর লাগছে না গায়ে, তো তখন জানবে পুরো শুকিয়ে গেছে। দেখো আমার পুরো চারিদিকটা লাগানো হয়ে গেছে, আর হাতের মধ্যেও কিছু ছিল সেটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা 20 মিনিট পর আবার আসছি তোমাদের সাথে। তো 20 মিনিট পর আমি আবার তোমাদের সাথে চলে এসেছি, দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন শুকনো ভাব হয়ে গেছে, যাতে সেই যেটা লাগিয়েছিলাম সেটা পুরো স্কিনের মধ্যে সেট হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না কাছ থেকে না দেখালে যে আমি মুখের মধ্যে কিছু একটা প্যাক লাগিয়েছিলাম।
তো এবার এটা আমি হালকা হাতে ম্যাসেজের সাহায্যে ধুয়ে নেব। তো চলো এটা ভালোভাবে ধুয়ে নিই, তারপরে এসে দেখাচ্ছি তোমাদের কি রেজাল্ট হয়েছে। তোমরা কিন্তু অপেক্ষায় আছো, বলো। আমিও কিন্তু অপেক্ষায় আছি কি রেজাল্ট হয়েছে। তো আমি জানি যে খুব ভালো কিছুই হবে, এর আগে তো আমি একবার ইউজ করেছি। দেখতে পাচ্ছো মুখটা কি পরিমাণে গ্লেজি আর চকচকে একটা ভাব এসেছে, যেটা তোমরা ঘরের রেমেডি ব্যবহার করে এত তাড়াতাড়ি এত ভালো রেজাল্ট পাবে আমি কিন্তু ভাবতে পারিনি। দেখতে পাচ্ছ দারুণ একটা ফল পেয়েছি আমি। আর এটা যদি সপ্তাহে পুজোর আগে একবার করে ইউজ করতে পারো কি হবে বুঝতে পারছো? পার্লারটার তো কোনো কথাই নেই, তুমি কিন্তু পুজোর সেরা সেরা হয়ে উঠবে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই বন্ধ করছি, আবার আসছি পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্টে সকলে জানাও তোমরা কি রকম ভিডিও চাও। হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আরও কিছু আসছে তোমাদের জন্য, তোমরা কিন্তু আমার অপেক্ষায় থাকো, আমিও তোমাদের অপেক্ষায় আছি। টাটা, আজকের মতো এইটুকুই, আবার আসছি পরের ভিডিওতে।